Assalamualaikum. This is Tasim Zakia Riza from my channel Tasim Zakia Riza. Welcome back to my channel. Shobai kemon achen? Asha korchi shobai onek 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 beshi bhalo achen. Niye chole eshechi aro ekta notun video. Ajke hote jacche, ajke holo giye second roja. তো একটু আগে গিয়েছিলাম ডক্টরের কাছে, সেজন্য আজকে আমি অনেকটাই লেট। আম্মু অনেক দূর অবধি রান্না করে ফেলেছে যেটা কভার করা হয়নি। তারপর যে একটা কি বলে টেবিল ক্লথ যে নিয়েছিলাম বাই মিস্টেক রেখে চলে এসেছিলাম, তো সেটাও গিয়ে মিতালি মেনশন থেকে নিয়ে আসলাম। তো এগুলো করতে করতে এখন 5:30 বেজে যাচ্ছে। তো এখন হচ্ছে গিয়ে যাবো, গিয়ে দেখবো আম্মু কি করছে। আজকে সুনাবিও এসেছে, মাহফুজ তানবিরেরও দাওয়াত আছে, আজিমা আসতে পারেনি কারণ হচ্ছে কি ওর একটু এক্সাম আছে। তো ইনশাআল্লাহ শুক্রবারের দিকে সে আসবে। তো চলুন তাহলে দেখে আসি আম্মু কি করছে। চলে আসলাম কিচেনে, এসে দেখছি আম্মু একটা মিষ্টি বানাচ্ছে। এটা কি মিষ্টি? এটা কালো জাম হবে। তো এটা ভেজে নিচ্ছে। এখানে কি কি দেয়া হয়েছে একটু যদি শর্ট করে বলে দাও। ব্রেড, ব্রেড, টক দই, টক দই, গুড়া দুধ, গুড়া দুধ, ডিম, ডিম, চিনি, রং, রং, ফুড কালার, এগুলো দিয়ে এটাকে গুল্লা গুল্লা বানানো হয়েছে। তো আর কি বানিয়েছো? প্রসেসিং আছে, তিন স্টেপে হইবো। তিনটা স্টেপে হবে। আচ্ছা আর কি বানিয়েছো দেখিয়ে দাও। তারপরে এই যে আম্মু কাস্টার্ড বানিয়েছে, ওটার ভিতরে দেওয়া, এইটার সাথে দেওয়ার জন্য। এটার মধ্যে কি তাকে তা দিছো? কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার আর কিটা, গুড়া দুধ, গুড়া দুধ, গরুর দুধ, গরুর দুধ, চিনি, চিনি। তো এগুলোর রেসিপি আর আজকে দেখাতে পারলাম না যেহেতু আমি ছিলাম না। আর এখানে আছে গিয়ে চিনির রস, আর এটা দিয়ে হবে পেঁয়াজু, আর এই হলো গিয়ে চিকেন হয়ে গেছে। তো তোমার চিকেন হয়েছে? তারপর এখানে চিনির রসের মধ্যে এটাকে দেয়া হচ্ছে। এই হলো চিনির রস, আর এই হচ্ছে আমুল কালা জাম। চিনির রসে দেয়া হয়ে গিয়েছে, এবার এটা ফুটতে থাক। আমার এখনো বাগানে পানি দেয়া বাকি। এই যে সব গোলাপ জামুন চিনির রসে দেয়া হয়ে গিয়েছে, এখন আমি আলু পুরি গুলো ভেজে নিচ্ছে। এগুলা বেশি আগে বের করা হয়েছে বলে মশাই আলু পুরি ভেজে নিচ্ছে আমি। এখন আমার টেবিল রেডি হয়নি, কিমা পুরি। আচ্ছা আর এখানে 5:15 বেজে গিয়েছে, বলেছিলাম 5:30, 5:15 হয়েছে। এখানে আগের দিনের ছোলা ভুনা আছে, যেটা বললাম আমাদের বাসায় এত বেশি ছোলা ভুনাটা চলে না, একদিন করলে দেখা যায় যে আরো একদিন হয়ে যায়। আম্মু দিচ্ছে রেডিমেড করা আছে। কেউ চিকেন আছে, চিকেন দিয়ে কিছু একটা করা হবে যেটা হাতের জন্য। তো আজকে আমাদের ওই যে সিলেটি স্টাইল একটা হয় একদম পাতলা খিচুড়ি, সেটা করা হবে, যেটা আমার একদমই পছন্দের না, সবার ভালো লাগে। আজ মশাই না, এখন উপরে যাচ্ছি, পানি দিতে হবে, বৃষ্টি তো আর হয়নি এর জন্য পানি দিতে হবে। ক্যাপসিকামের গাছটা যে মানে বৃষ্টি হচ্ছে কতদিন, তাই অনেক সুন্দর বড় হয়েছে, ফুলও আসছে এখানে, ক্যাপসিকামও আই গেস ধরবে। ইনডোর প্ল্যান্টসে বৃষ্টি হওয়ার কারণে এত বড় বড় ঘাস হয়েছে, এগুলো কেটে দিতে হবে। এই যে দেখুন, এখন তো ছাদের উপরে আসলে দিনের বেলায় শুধু সুন্দর লাগে, যখন লাইটসগুলো লাগানো হয়ে যাবে রাতের বেলা এসে বসলে তো ভালো লাগবে। আর নেক্সট মান্থের দ্বারাতে আমি গার্ডেন চেয়ারগুলোও দেখে রেখেছি, এগুলো অর্ডার দিয়ে দিব ইনশাল্লাহ। ঈদের আগে আমার গার্ডেনটা সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলে আসলাম টেবিলটাকে গুছিয়ে নিতে, আর টাকা দিয়ে দিচ্ছি সাইফুলকেও, কোক নিয়ে আসবে। তো হালকা লাহাঙ্গি আনিস। ওই যে এটা রেডি হয়ে গেল পুরি, এটা দিয়ে দিব টেবিলে। আর এই যে সুনাবি, হ্যালো মাম্মাম কিছু পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, তেলের পিঠা।
সিলেটি ভাষায় যেটাকে হান্দেশ বলে। আর জিলাপি লোয়ান্না পড়বাই আর হইতো না। ডাটা দিয়ে দেয় ভেজিটেবলের পিঠাটা এবার সোনালি সার্ভ করে দিচ্ছে। জিলাপি আরো দুইটা লইল। এই যে এখানে চিকেনও চলে এসেছে। চিকেন আছে ওটা লইয়ে আইও। আর এই যে ছোলাও চলে এসেছে আর কালকে লেফট ওভার পোলাও আছে। শোনাবে গুলো নেও কি টিপুলো। তো আম্মু যা যা দিয়েছিল সব টেবিলে দেয়া হয়ে গিয়েছে। এবার আবার যাব গিয়ে দেখি আম্মু কি করছে। আমি আবার যাচ্ছি। শুনাবে আম্মুর মতো স্কার্ট পরতে খুব বেশি ভালো লাগে। গলা তো নিয়ে আই মিষ্টির মধ্যে কাস্টার্ড গুলা ঢুকানো হচ্ছে। তো ফরিদা বেগম এগুলা ঢুকিয়ে দিচ্ছে। মিষ্টি রেডি। এরপরে এটাকে কি করা হবে? শুধু খাওয়া আর কিছু না। পেঁয়াজ ভাজা চলছে। এটা কিসের জন্য? ও এটাতে দেওয়ার জন্য। তো এই তিনটা জিনিস এখানে হচ্ছে একসাথে। এখানে তো ফরিদা বেগম ওরকে যে কাজ দেওয়া হয়েছে সেটা করছে। আর এই যে সুনামি, সুনামি তোমার আর জায়গা নাই, তুমি যাও কি করো ওখানে। এখানে সুনামি আম্মুকে দেখিয়ে দিচ্ছে ফাইনাল লুকটা কেমন হয়েছে। কিতা হইছো? কাস্টার্ড ওর মাঝে ফ্রুট দি তাই না নি না কিতা হইলায়। এখানে কাস্টার্ড যেগুলা বাকি ছিল সেগুলোর মধ্যে ফ্রুট দেয়া হয়েছে। এটা ফ্রুট কাস্টার্ড হয়ে গিয়েছে। তুমিও ভাই ওগুলো না ক্ষীর তুই যে হয়ে গেল আইসক্রিম কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড। ভাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে আম্মু তুলে নিচ্ছে। এর জন্য করা হচ্ছে একটা তরকারি টক দিয়ে, টমেটো টক দিয়ে, কিটা মাছ, মিল্কা মাছ। আর ওইদিকে রাহাতের চিকেন ফ্রাই চলছে। আজান দিয়ে দিনের আর পাঁচ দশ মিনিটের ভিতরে হচ্ছে গে সালাদ কাটবো। তাই পেঁয়াজ নিয়ে নেই নিয়ে নিই আমি, আবার দা ছাড়া কাটতে পারি না। সোনাবি শশাটা কেটে নিয়েছে।
যে সবকিছু রেডি হয়ে গিয়েছে, কালকে তো অনেকটা সময় পরে আম্মু এসেছিল, যেহেতু প্রথম রোজা, টাইমের এস্টিমেটটা বুঝতে পারেনি একদম। ইফতারের আজান দিয়েছিল 6:10, আর আম্মু ইফতার করতে এসেছিল 7:05 আগে, অলমোস্ট 1 ঘন্টা পরে কালকে খাওয়া হয়েছে। তো আজকে আর সেটা হয়নি, আজকে সবকিছু আম্মু রেডি করে নিয়েছে, এখন আম্মু শাওয়ারও করে নিচ্ছে, অজু করে আসছে। আচ্ছা, তো এই হলো গিয়ে আজকে আমাদের ইফতার। এখনো কি বলে না, এখন সবকিছু রেডি, এখন যাই অজু করে আসি। তো সবাই বসে পড়েছে, আই মিন কি বলে, বড় ভাইয়ার হাত বসে পড়েছে, আর এখনো সবার নামাজ শেষ হয়নি, 6:15 বাজছে। কোকটা নিয়ে আসি। আপুজার তানবির এসেছে, ওরা মিস্টার কাচি ঘর থেকে কাচি এনেছে, পানি 3 প্যাকেট ডালি দাও, যে যে খাইবার খাইবার। তো আমি আসি না, আমি এখন সার্ভ করছি। এই গুইগুনি, গুইগুন না, এগুলো আলাদা গুবিতা দেখি, যাও জাল লাগবো। খাওয়া দাওয়া শেষ, টেবিলও গুছিয়ে নিয়েছি, আর আম্মু এখানে শাওয়ার করছে। এবার সবাই মিলে একটু মিষ্টি পান খাবো। তো ইফতার টিফতার করার পরে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন সেহেরি টাইম, সবাই সেহেরি করছে। তো তার আগে ভাবলাম কিছু জিনিস রিমা অর্ডার করেছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো কি অর্ডার করেছে আমি আপনাদেরকে দেখাই। তো এই ব্যাগটা অর্ডার দিয়েছে, খুবই সুন্দর একটা ব্যাগ, ব্ল্যাক কালারের মধ্যে এইরকম হচ্ছে গিয়ে ডিজাইনটা, খুবই ইউনিক একটা ব্যাগ। তো এটাও নিয়েছে, তারপর এই যে আরেকটা গ্রে কালারের মধ্যে, এগুলা হচ্ছে গিয়ে সব ঈদের জন্য, ঈদের আগে হচ্ছে সব বাজার তো সেরে নেওয়া লাগবে, তো প্রথম রোজা কি রোজার আগে থেকেই আমরা শপিং শুরু করে দেই, তাহলে হচ্ছে গিয়ে একটু টাইম নিয়ে করা যায়, না হলে দেখা যায় যে রোজার মাস তো খুব তাড়াতাড়ি চলে যায়, এগুলো আর বোঝা যায় না। তো এই 2টা ব্যাগ আসলো, আরো 2টা ব্যাগ তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো টোটাল 4টা ব্যাগ হয়ে গিয়েছে, আর একটা ক্লাচ তো দেখিয়ে দিলাম একটা ভিডিওতে। তো আরেকটা জিনিস দেখাই, টেবিল ক্লথ একটা নিয়েছি সিকোয়েন্স এর মধ্যে, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এটা বাই মিস্টেক দোকানেই রয়ে গিয়েছিল, বাসায় এসে এত খুঁজা খুঁজলাম কিন্তু পেলাম না। তো পরের দিন ছিল আবার শুক্রবার, শুক্রবারের দিন এখন যে দোকান থেকে নিয়েছি ওনার ভিজিটিং কার্ড আনেনি, তারপর ব্যাগগুলো খুঁজে বের করে সেখান থেকে ফোন দিলাম। তো যে দোকানের মালিক, উনি ফোনটা ধরে বললেন যে উনি চেক করবে গিয়ে শনিবারে, যে আই মিন আজকে যে আছে কিনা না। তো আজকে সকালে উনি ফোন দিয়ে বললেন যে এটা ওনার দোকানেই ছিল, তো গেলাম ডক্টরের কাছে, গেলাম দেন সেখান থেকে গেলাম মিতালিতে, মিতালিতে গিয়ে এটা নিয়ে আসলাম। তো আমার ঈদের সেট আপ, আই মিন টেবিল সেট আপ এর সবকিছু আসছে আস্তে আস্তে, কিছু জিনিস অর্ডার দিয়েছি, এগুলো প্রি অর্ডারে, সেগুলাও আসবে, তো সবকিছু আসলে দেখাবো, খুবই এক্সাইটেড। আমার ঈদ এখানেই হয়ে গিয়েছে আমার টেবিল সেট আপ এর জিনিস কিনে, কাপড় চুপড় এগুলার থেকে বেশি হচ্ছে হোম ডেকোরের জিনিসের প্রতি বেশি ঝুঁকি হয়ে গিয়েছে এখন, যেটা খুব বেশি ভালো লাগে। কিছু জিনিস ছিল আপনাদেরকে দেখানোর, তাই দেখিয়ে দিলাম, এটা আমার খুবই পছন্দের একটা জিনিস। তো সেহরি করে চলে আসলাম, আজকে হচ্ছে সেহরির পার্টার দেখালাম না, আজকে খুবই বিজি ছিলাম সারাটা দিন, সেই জন্য দেখবেন যে আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গিয়েছে। আমাকে সবাই বলেন যে বড় বড় ভিডিও আপলোড দেওয়ার জন্য, সেই জন্য যখনই আমি ভিডিও শুট করি চেষ্টা করি যাতে আমার ভিডিওটা 19 মিনিট, 20 মিনিট, 23 মিনিট, 25 মিনিট এরকম যাতে হয়। ছোট ভিডিও যদি আপলোড দিই তাহলে সবার একটা কমপ্লেইন থাকে যে আপু ছোট ভিডিও দিবেন না, বড় ভিডিও আপনাদের নাকি দেখতে বেশি ভালো লাগে। বাট কিছুদিন একটু কম্প্রোমাইজ করে নেবেন, কারণ আজকে যেহেতু বললাম ডক্টরের কাছে গিয়ে আমি গিয়েছিলাম, রাহাতকে নিয়ে গিয়েছিলাম, রাহাত হচ্ছে গিয়ে জিম করতে গিয়ে ওয়েট লিফট করার সময় হাতের ইয়েটা একটু কিরকম জানি হয়ে গিয়েছে, মানে একটু ব্যথা করছিল, তো সেই জন্য একজন কি বলে ডক্টরের কাছে ওকে নিয়ে গিয়েছিলাম। তো দেখে আসলাম এমন মেজর কিছু না, মানে বলেছে যে ঠিক হয়ে যাবে, আর ডাক্তার দেখে আসার পরও ঠিকও হয়ে গিয়েছে। এরকম অনেক দিন হয় যে ব্যথা কমে না বা অসুখ কমে না,
ডক্টরের কাছে গেলে দেখা যায় যে ব্যথা কমে যায়, এটা হয়তো সবারই হয় তাই না? হচ্ছে গিয়ে কাহিনী যেটা হলো আজকে গিয়ে, তারপর তো জিন্দাবাজারে গিয়েছিলাম জ্যামে, হচ্ছে মানে অর্ধেক টাইম চলে গিয়েছে। আর যেহেতু রোজার মাস সকালে মানে উঠতে মনই চায় না, মানে দুইটার আগে বা দেড়টার আগে ঘুমই ভাঙে না। আর আমার তো স্টুডিওর কাজ চলছে, সেটাতেও সময় দিতে হয়। কালকে থেকে সিলিং এর কাজ শুরু হয়ে যাবে। এই দুই দিন আপনাদের সাথে আর স্টুডিওর আপডেটটা শেয়ার করতে পারিনি, তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কতদূর কাজ এগিয়েছে বা না এগিয়েছে। কালকে থেকে শুরু হয়ে যাবে সিলিং এর কাজ, তো সেখানেও সময় দিতে হয়। মানে সবকিছু মিলিয়ে আর কি খুবই বিজি একটা টাইম যায়। তবু ব্লগিং আমার ভালো লাগা থেকে করি, আমি চাই যে এই জিনিসটা কন্টিনিউ থাকুক আর আপনারাও খুবই পছন্দ করেন। আর যে জিনিস ভালো লাগা থেকে করা হয় না, সেটার মধ্যে আসলে কখনো বিরক্তি আসে না। এরকম যদি হতো যে ব্লগিং আমার ভালো লাগে না, কারো বলাই করছি বা সবার দেখে করছি, তাহলে দেখা যেত যে দুই তিন দিন করেই শেষ বা এক দুই মাস করেই শেষ। কিন্তু আমার নিজের ভালো লাগা থেকে করি, কোনো একটা জায়গায় গেলে যদি হাতে ক্যামেরা না থাকে আমার নিজের কাছে মনে হয় যে কি যেন নেই, মানে এত ইউজ টু হয়েছি আমি ক্যামেরার সাথে আর আমার ব্লগিং এর সাথে। তো এই ছিল আজকের ভিডিওটা। আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা একটু আপনারা সবাই কম্প্রোমাইজ করে দেবেন, কালকের ভিডিওটা খুব বড় আসছে। যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে এভরিডে ব্লগ দিব, সেই জন্য যত কষ্ট হোক যাই হোক 10 মিনিটের হলেও ব্লগ আমি শেয়ার করবো। অনেকেই বলেন যে আপু প্রতিদিন 19 মিনিটের ব্লগ 20 মিনিটের ব্লগ দেওয়া লাগবে না, 8 মিনিটের 7 মিনিটের হলেও দিবেন। আসলে আমারই ছোট ব্লগ থাকলে আমার নিজেরই দেখতে ভালো লাগে না। আমি যাদের ব্লগ দেখি, যারা ছোট ব্লগ দেয়, আমি ওই দিন আর ভিডিওটা দেখি না, কারণ মন ভরে না আসলে। তো সেখান থেকে আমি আপনাদেরটাও বুঝতে পারি। তো এনিওয়ে, তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।